সবাইকে দেওয়া হচ্ছে, হ্যাঁ সবাইকে দেওয়া হচ্ছে, এবং অনেকেই কিন্তু এখানে বসিয়ে রীতিমতো কিন্তু খাওয়ানো হচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা দুটো শেষ হয়ে গেছে, তিন নম্বর চলছে ও একটা, চার নম্বর জি হ্যাঁ। কত লোক খেলো? প্রায় 300 খেয়েছে, লোককে বসে খাওয়ালেন, খাওয়ানো হয়ে গেছে বেশি। আমরা দেখতে পাচ্ছি এভাবেই কিন্তু ড্রামে করে ঘুগনি, এবং যেটা দাবি করা হচ্ছে এভাবেই কিন্তু প্লাস্টিকে ঘুগনি দেওয়া হচ্ছে। এখানকার যারা কংগ্রেস কর্মী, কংগ্রেসের তরফে তো কংগ্রেস কংগ্রেস কংগ্রেসের তরফে দাবি করা হচ্ছে, যারা এখানে এটা ডিস্ট্রিবিউট করছেন, তারা যেটা বলছেন যে প্রায় 300 লোককে তারা এখন পর্যন্ত খাইয়েছেন এভাবেই কিন্তু মুড়ি এবং ঘুগনি। অর্থাৎ প্রথমে যারাই আপনারা ভোট দিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি ভোটাররা তারা এখানে আসছেন এবং তাদের প্রথমে এভাবেই মুড়ি দেওয়া হচ্ছে, এবং মুড়ি নিয়ে ভোটার পাশেই কিন্তু ঘুগনির যে ব্যবস্থা রয়েছে সেখানে চলে যাচ্ছে। অর্থাৎ একদিকে একদিকে ঘুগনি, অন্যদিকে কিন্তু মুড়ি। অর্থাৎ কংগ্রেসের কর্মীরা যারা এই ব্যবস্থা করেছে, যারা ব্যবস্থা করেছে তাদের দাবি হচ্ছে যে এখন পর্যন্ত প্রায় 300, তাই তো? প্রায় 300 তো নে, 300 প্রায় 300 ইনি যেটা করছে সবারই জন্য, মানে এই দয়ালু লোক, ভালো লোক। অর্থাৎ কংগ্রেসের কর্মীরা যেটা বলছেন যে সবার জন্য এই ব্যবস্থা করা, এবং আমরা দেখলাম যে ঠিক এই জায়গায়, ঠিক এই জায়গায় অনেকেই জড়ো ছিল। পুলিশের অফিসারদের দেখে তারা ভেতরের দিকে চলে যায়, এবং ভেতরের দিকে যখন আমরা প্রবেশ করি তখন দেখি যে সেখানে রীতিমতো ড্রামে করে ঘুগনি তৈরি করা হচ্ছে, এবং বস্তার পর বস্তা মুড়ি রয়েছে। এবং তারা যেটা দাবি করছেন এখন পর্যন্ত 300 লোককে তারা মুড়ি ঘুগনি এভাবে খাইয়েছেন, শুধু দেননি, সেখানে কিন্তু রীতিমতো বসিয়ে একটা ভোজের আয়োজন করা হয়েছে, রীতিমতো বসিয়ে কিন্তু খাওয়ানো হচ্ছে। আমরা প্রশ্ন করেছিলাম তাহলে কি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা, তারা দাবি করছেন যে না, প্রত্যেককেই দেওয়া হচ্ছে। কিন্তু আমরা ভোটারদের সঙ্গে কথা বললাম, তাদের বক্তব্য যে তারা ভোট দিচ্ছেন এবং এখানে এসে বসে খাচ্ছেন। দেখেন যে ঘুগনি মুড়ি বিলি করা হচ্ছে, এবং আমরা দেখলাম পুলিশের তরফে বলা হয় যে এটা কিন্তু সরিয়ে দিতে হবে। দাদা কেন সরিয়ে দিতে? না না, রাস্তা ধারে করছি বলে আমরা সরিয়ে দিয়েছি। আমরা এমনি মানুষকে শুধু খাওয়াচ্ছি, অন্য কিছু না, আমরা খাওয়াচ্ছি করি না, আমরা এমনি লোককে খাওয়াচ্ছি, দান করছি। লোককে দান করেন? আমরা এমনিতে প্রায় আপনার এখানে খিচুড়ি টিচুড়ি করিয়ে সব লোকে খাই, গ্রামের লোকে। ভোটের দিন দান? না, ভোটের দিন বলে না, এখানে সব সময়। আমরা দেখতে পাচ্ছি রীতিমতো কিন্তু এখানে ঘুগনি তৈরি করা হচ্ছে, মুড়ি, ঘুগনি মুড়ি কেন এই ইলেকশনের পারপাসে? এটা তৃণমূল, আগের দিন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে মুড়ি, মুড়ির যে বস্তা সেটাও কিন্তু সরানো হচ্ছে। অর্থাৎ পুলিশের অফিসাররা তারা কিন্তু দেখেন যে বুথের সামনে, বুথের সামনে কেন সরিয়ে দিচ্ছেন? ওই যে ওইখানে নিয়ে যাবো যে পুলিশে তাড়াইছে, হ্যাঁ অফিসাররা দেখেন যে ঘুগনি মুড়ি বুথের সামনে বিলি করা হচ্ছে, এবং পুলিশের অফিসাররা কিন্তু তারা এই ঘুগনি মুড়ি এখান থেকে সরাতে বললেন। রীতিমতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্যাসের উনুন রয়েছে, গ্যাস রয়েছে, সিলিন্ডার রয়েছে, এখানেই কিন্তু তৈরি করা হচ্ছিল এবং এখানেই বিলি করা হচ্ছিল। এইভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকায় বুথের 100 মিটারের মধ্যেই কিন্তু ঘুগনি মুড়ি বিলি করা হচ্ছিল, এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ অফিসাররা সকাল থেকে তারা টহলদারি দিচ্ছেন, তারা কিন্তু এই মুহূর্তে তৃণমূলের তরফে যে ঘুগনি মুড়ি বিলি করা হচ্ছিল সেটা কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হলো। ক্যামেরায় দীপেন্দুর সঙ্গে প্রকাশ সেরা, এবিপি আনন্দ, খড়গ্রাম।